এই যে দেখেন লুঙ্গি পুরে গেছে, প্রায় 36,000 টাকা লুঙ্গি পরে আছে, ব্যবসা করতাম। তারপর আরও থ্রি ভিজা ছিল, তারপরে 20,000 টাকা ক্যাশ ছিল, তারপরে ঘর মাল সামান ছিল, ঘরের বহুত কিছু সব পুরে গেছে গা, আমরা নিতে পারি নাই গা। ওই সাইডেতে ঘেসে আগুন লাগছে, আমরা আগুন নিভাইতে গেছি, আগুন নিভাইতে আইসা তারপরে দেখি যে আমাদের ঘরও পুরে গেছে গা। আমাদের আমরা দৌড়ে তারপর যাই গেছি গা, কিচ্ছু নিতে পারি না গা, সব ফকির হয়ে গেছি গা। আর এই যে এটি হয়েছে কি, একজনের ভাই, সে আমাদের এই যে উড়াই দিয়ে গেছে, থাকতে পারি না, কিছু নাইকা। তারপর জামা কাপড় নাই, কিছু নাই, সে জামা কাপড় দিয়ে গেছে, কিছু থালা বাসন দিয়ে গেছে, আমি আত্মীয় এমনি, সে এই যে থালা বাসন, তারপরে যে তেরপাল দিয়ে ঘর উঠাই দিয়ে গেছে। কোনোরকম আমরা থাকতেছি এখন, এই যে 8টার সময় গেছি, ওখানে যে কয়টা বাজে দেখেন, না খাইয়া এখন আইছি, ওখনো কিছু আসে নাই, খামু কি আর এই করুম কি বলেন, ওখন দেখি কি করতে পারি, চিন্তা ভাবনা করতেছি, দেখি না কিছুই নিতে পারি নাই কে। আমরা তো আগুন নিয়ে পেতে গেছিলাম ওই সাইডে, ওই যে ঘেসে আগুন লাগছে ওই কোনাটা একবারে, আমরা তো ওইখান থেকে ঘুরে যাওয়া লাগে, এখন তো রাস্তা নাই, ওইখান থেকে ঘুরে আমরা বালি নিয়ে যাইতে যাইতেই আমাদের এখানটা লাগে আছে না, কিচ্ছু বের করতে পারি না এরকম। তখন দেখি আল্লাহ তাল্লাহার উপরে ভরসা হয়, এখন দেখি কী করি, অথবা যদি রিক্সা চালানো লাগে তাহলে রিক্সা চালাবো ওই পাশে, যদি কেউ রিক্সা দেয় তাহলে এই রিক্সা চালাবো, এছাড়া কোনো পথ নেই। যারা যারা পোড়া গেছেন, যারা যারা ক্ষতিগ্রস্ত, তাদের একটা লিস্ট করতেছে, ওই লিস্টটা যখন ফিনিশ হবে তখন তাদেরকে টাকা পয়সা এবং টিন টুন যা যা লাগে ওই লিস্ট অনুযায়ী আমরা দিই। এই আজকে কোনো আজকে শেষ করে দুটা বাচ্চা বাচ্চাদেরকে ই দেওয়া হয়েছে, এখনো বিতরণ হয়নি, আমরা স্টক করে আছি। আমরা কেউই পাইনি, যারা যাকে 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 নাম নিচ্ছে কেউই পাইনি, সবাই ফিরে এলাম। আপনার নাম কি? আসমা। ওই জায়গাতে যাই আমরা ঘুরে আসছি, খালি ঘুরাইতে আসে, আনতে নিতে আসে, আনতে আনতে আসে, মানে কিছু দিতে আসে না, যারা না পড়ছে হেরা যাইয়া গেঞ্জাম করতে আসে, আমরা কিছু দিছে না, আমরা ঘুরে আইয়া পড়ছি ওই জায়গাতে, এখান থেকে কাউরি দিয়েছে না, বন্ধ করে দিছে দেওয়া না, আমরা কিচ্ছু পাইছি না। আমাকে দেখেন ঘরে পানি কিচ্ছু নেই, পুরো একবারে সব কিছু শেষ, আমাকে ছোটো ছোটো ছেলেমেয়ে আছে, বাচ্চা আছে, ওরা মানুষের বাসায় রাইখে আসছি, আমাদেরকে আমরা এদের এই রাত্রে এই অন্ধকারের ভিতরে বসে রয়েছি। আমরা কালকের থেকে এখন তারিখ কিছু পাই না, খালি খিচুড়ি পাইছি, আর রাত্রে এই অন্ধকারের ভিতরে রয়েছি, এখন সকালে বৃষ্টি নামছে এই পানি, আমাদের ছেলেমেয়ে ছোটো ছোটো ছেলেমেয়ে অন্য বাসায় রেখেছি, তাদের কোনো কাপড় চুপড় নাই, কিচ্ছু নাই, এক কাপড়ে আমরা বেরিয়ে গেছি ঘরেতে।